নমস্কার, আমি সুমন মণ্ডল, অঙ্কের শিক্ষক। আচ্ছা, সবাই সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে আমরা ক্লাস টেনের উপাধ্য করব। ক্লাস টেনের পিথাগোরাসের উপাধ্যের বিপরীত উপাধ্য আমাদের এটা আছে, শেষ উপাধ্য, দশম শ্রেণীর উপাত্ত নম্বর 50। এই উপাত্ততে যেটা বলা হয়েছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, ছবি আঁকছি আমি। তাহলে দেখো, এবিসি আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। তো এবিসি ত্রিভুজের এবি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এবি স্কোয়ার সমান বলে দিয়েছে অপর দুটি বাহু, মানে এসি আর বিসি আছে, এদের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ আমাদের বলে দেওয়া আছে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে ত্রিভুজটা সমকোণী হবে। এবং কোন কোনটা সমকোণ হবে? যে বাহুটা প্রথমে বলেছিলাম সেই বাহুটার বিপরীত কোণটা। তাহলে প্রথম বাহু আমি বলেছি এবি, এবি এর বিপরীত বাহু বিপরীত কোণ কোনটা? এসি কোণটা। এই কোণটা 90 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লিখি শিকারটা। তাহলে দেখো, শিকারে লিখলাম কি, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রথম বাহু এবি বলেছে, তাহলে এবি এর বিপরীত কোণ অর্থাৎ কোণ এসিবি সমান 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণের বিষয়। বোঝা গেল? বেশ, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা চলে যাব অঙ্কন। অঙ্কন করতে হবে এখানে। অঙ্কনে আমরা বিসি, এই যে বিসি আছে, বিসি এর সমান আমি এখানে একটা রেখাংশ করছি ইএফ, পাশে করব। তাহলে দেখো, বিসি, এই যে বিসি এর সমান করে এখানে ইএফ রেখাংশ আমি অঙ্কন করেছি। এরপরে এফ বিন্দুতে আমি লম্ব অঙ্কন করব। এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, এবং ওই যে ওই ত্রিভুজের এসি আছে, এসি এর সমান কেটে নিলাম এফ ডি, লম্ব অঙ্কন করলাম এফ বিন্দুতে, দিয়ে এফ ডি কেটে নিলাম, মানে এফ ডি সমান হবে আমাদের এসি, এফ ডি সমান হবে এসি, ঠিক আছে, এফ ডি সমান এসি হবে। এখন আমরা এই ডি এবং ই বিন্দু যোগ করব, ডি এর সঙ্গে ই বিন্দু যোগ করব, তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। এবং লিখে দেবো অঙ্কনটা। তাহলে দেখো, অঙ্কনে লিখে দিয়েছি যেটা করলাম, সিবি এর সমান, সিবি এর সমান ইএফ সরেখাংশ, ইএফ সরেখাংশ সিবি এর সমান এর হবে এখানে, সিবি এর সমান ইএফ সরেখাংশ অঙ্কন করেছি, করলাম প্রথমে। তারপরে এফ বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করেছি, এবং লম্ব অঙ্কন করতে গিয়ে এই যে এসি আছে বা সিএ আছে, সি এর সমান এফ ডি কেটে নিয়েছি, ঠিক আছে। এরপরে ডি এবং ই বিন্দু, ডি এবং ই বিন্দু যোগ করেছি, ঠিক আছে। এ হচ্ছে অঙ্কন। এরপরে আসছি প্রমাণ। দেখো, আমাদের শিকারে বলা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে কি, যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার, এটা আমাদের বলা আছে। কোথায়? শিকার।
शिकार अनुसारे बस देखो ये समान ए सी। अच्छा ए सी समान देखो अंकने की कर ए सी समान कि अंकने ए सी समान ए सी एर समान कर डीएफ तै तो ए सी एर जगह ए सी एर जगह डीएफ है तो डीएफ तर स्कोर जुक्त। आर देखो बी सी बी सी क्या ये तो बी सी अंकने देखो बी सी এইখানে ইএফ এর সঙ্গে সমান করেছিলাম তাহলে এটা হবে ইএফ তার স্কোয়ার হবে। এবার তাহলে এটা লিখে দিই এটা কেন পেলাম অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে কি পেয়েছি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে কি হবে ওই যে লিখলাম যেটা এসি সমান डीएफ और बी सी समान इफ जुक्त दिए दीते हैं पास बस। एबार देखो ये त्रिभुजा तो ये त्रिभुजा तो समकोणी त्रिभुज एट नब्बे डिग्री आर एन देखी देखते एन जो पे डीएफ डीएफ ए स्कोर डीएफ तर स्कोर जुक्त इफ इफ तर स्कोर डीएफ तर स्कोर जुक्त इएफ तर स्कोर तम कि लम्ब स्कोर जुक्त हुमि स्कोर जुक्त लम्ब स्कोर ए रकम बेपार तमें से समान कि लेखा जाए डी तर स्कोर लेखा जाए समान डिई तर स्कोर कारणटा समकोणी त्रिभुज जेहेतु कोण डी एफ इ समान नब्बे डिग्री समकोणी त्रिभुज तो समकोणी त्रिभुज से ही लेखा गल पाची कि पाची अत एफ ए बी समान डी तो ए बी स्क्वायर समान डी स्क्वायर पेलम तर मैं ए बी समान डी तो हम एन पेल ए बी समान डी शेष पर्त पे ए बी समान डी एन देखो त्रिभुज ए बी सी ए त्रिभुज डिई एफ त्रिभुज ए बी सी ए त्रिभुज डिई एफ एर मध्य की समान आल तो मध्य एक नम्बर बोल कि समान एकटू आगे करलम जेटा प्रमाण कर लम ए बी समान डिई प्रमाण कर लम एटा दू नम्बर देखो अंकन अनुसारे बी सी समान इएफ छवि देखो बी सी समान बी सी समान ये बी सी समान इएफ अंकन अनुसारे और एक हे तुम अंकन अनुसार समान आछे ए सी समान डीएफ ए दुटो हे जुक्ति हे अंकन अनुसारे अंकनुसारे এটা তো একটু আগে প্রমাণ করলাম এটা তো একটু আগেই প্রমাণ করলাম মানে পূর্বে প্রমাণ একটু লিখে দেবে ব্যাকেটে। তাহলে দেখো এ দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান পেলাম তিন জোড়া বাহু সমান তাহলে এ দুটো ত্রিভুজ কি হবে অবশ্যই সমসম হবে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। এখন সর্বসম যদি হয় ত্রিভুজদ্বয় তাহলে কি হবে অনুরূপ কোণগুলো সমান হবে তাহলে আমরা লিখতে পারবো উপরে দিয়ে লিখছি অতএব কোণ কোণ এ সি বি সমান কোণ ডি এফ ই লেখা যাবে আবার ডি डीएफई को कत डिग्री नब्बे डिग्री लम्ब इकेम तेल प्रमाण हो गल कौन ए सी बी समान नब्बे डिग्री एटे प्रमाण विषय छो देख ठीक है तब अनुरूप कोणगुल समान हलो अनुरूप कोण समान करते गए आबाद यो नब्बे डिग्री कर अंकने
তাহলে এই কোণটা 90 ডিগ্রি ছিল, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হয়ে গেল। এটাই পণের বিষয় ছিল। তাহলে আমাদের পণিত, এখানে তো পণিত। তাহলে আমরা আজকে প্রমাণ করলাম পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। বেশ, সকলে উপপাদ্যগুলো ভালোভাবে দেখবে, যদিও অসুবিধা হয় তাহলে বলবে। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।